সামান্য কিছু ডেকোরেশন করলাম, কেকটা কাটার লোক এখনো আসেনি, আসবে। আমার কিন্তু মানে 5 মিনিট আগেও আমি জানতাম না যে আমি এইভাবে ছোট্টখাট্টো নিজের মতন করে ডেকোরেট করতে পারবো। আর কী কী দিয়ে ডেকোরেট করেছি সেগুলো তোমরা দেখতে পেয়েছো, কিন্তু সেগুলো কী পারপাস ইউজ হয়েছিল সেগুলো আমি তোমাদের পরে বলবো, কারণ যেহেতু কোনো রকম প্ল্যানই ছিল না সাজানোর। তো মনে হলো যে টেবিলটাকে একটু পরিষ্কার করে একটু হালকা মতন সুন্দর করে সাজিয়ে ফেলি, যা আমার কাছে আছে তাই দিয়েই। যেহেতু সকাল তাই জন্য এই আলোগুলো জ্বালাতে পারলাম না, নয়তো আমি এই আলোগুলোও জ্বালাতাম। তা যাই হোক, এখন অপেক্ষা করি কখন সে আসবে আর কেকটা কাটবে। আমাদের ছোট্ট সান্টাকে দিয়ে কিন্তু কেক কাটানো কমপ্লিট, আর সামনে গিয়ে তো দিতে পারছি না, তাই এই বাইকটা কিন্তু তোমাদের জন্য। বাবা, স্নান করতে পেরে আমার যেন শান্তি হলো। আর কালকে কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মা আমার চুলে তেল মাখিয়ে দিয়েছে। লাস্ট কবে মা আমার চুলে তেল মাখিয়ে দিয়েছে সেটা আমি আম্মি শাক খেলেও মনে করতে পারবো না। আর তা মা কালকে দেখি নিজে নিজেই আমার চুলে তেল মাখিয়ে দিল, মাখিয়ে আবার একটা বিনুনীয় করে দিয়েছিল, যে তেলটা বানিয়েছিলাম সেদিনকে তোমাদের দেখালাম সেইটা। ও সেই জন্য না আমার মানে সবাই সেজে গুজে ক্রিসমাস পালন করে, কিন্তু আমাকে তেল জিপকু অবস্থাতেই আজকে ক্রিসমাস পালন করতে হলো। কেকটা বাবা যখন কালকে এনেছে না, আমি তখনই ভেবেছি যে আমাদের কুচকুটাকে দিয়েই আজকে কেকটা আমি কাটাবো। সেই জন্যই ইনস্ট্যান্ট মাথায় আমার আসলো যে এই যে সমস্ত জিনিসগুলো আমার কাছে আছে, এই দিয়েই যদি একটু হালকা করে সাজিয়ে সাজিয়ে দিই তাহলে দেখতেও একটু ভালো লাগবে একদম ফাঁকা টেবিলের থেকে। কারণ আমি কোনোদিনই ক্রিসমাসে সাজাইও নি, আর কখনোই কীরমভাবে সাজাতে হয় জানিও না। আর একটা ক্রিসমাস ট্রি ছিল, সেটা আমাকে আগের বছর আমাদের সান্টা ক্লজ দিয়েছিল, তা সেইটা যেহেতু ছিল তাই জন্য সব মিলিয়ে, আর আমার ওই দীঘার আলোগুলো দেখেইছো তোমরা, মোমবাতির আলোগুলো সব মিলিয়ে বেশ একটা ভালোই লাগছিলো দেখতে, মোটামুটি একটা করার চেষ্টা করেছি। আর তোমাদের যেটা দেখানোর, তোমাদের বললাম যে যেগুলো দিয়ে আমি আর কি সাজিয়েছি শোপিস টাইপের সেগুলো কোন পারপাস ইউজ হয়েছে সেগুলো একটু বলি। সেটা হচ্ছে দেখো এইগুলো 5টা মতন আমি ওখানে রেখেছিলাম, আর 5টা কিন্তু 5 রকম, একটার সাথে আরেকটার কোনো রকম মিল নেই। তা এইগুলো না বিয়েবাড়িতে যে মেনু কার্ড দেয়, তা এই হচ্ছে সেই মেনু কার্ড। মানে কি, এখানে একটা কাগজ লাগানো ছিল, কাগজটাকে জাস্ট খুলে বাদ দিয়ে দিয়েছি, তারপরে এই শোপিসগুলো রয়ে গেছে। তা আমি ভাবলাম যে এতদিন ধরে সাজানোই যখন কাজে কেন লাগাচ্ছি না, তাহলে একটু কাজে লাগাই, সেই জন্য এগুলোকে একটু শোপিসের মতন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম সামনে, তারপরেই ও কেকটা কেটেছে। এইবার তোমাদের বলি আমাকে সান্টা কালকে কি দিয়েছে। সান্টা আমাকে দেখো 1 প্যাকেট চকলেট দিয়েছে। কি কি চকলেট আছে তোমাদের দেখাচ্ছি, খালি দেখো যে সান্টা আমাকে কত রকমের চকলেট দিয়েছে। একটা কিটক্যাট দিয়েছে, 2টো পার্ক দিয়েছে, ডেয়ারি মিল্ক দিয়েছে, 5 স্টার দিয়েছে, ললিপপ দিয়েছে, আর এই চকলেটগুলো তো ভীষণ ভালো লাগে খেতে আমার, এইগুলো দিয়েছে, এত চকলেট দিয়েছে। আর সাথে কিন্তু আরও একটা ইউনিক জিনিস দিয়েছে, সেটা একটু তোমাদের দেখাই।
কাপ দিয়েছে সান্টা, কারণ সান্টা জানে যে আমি ভীষণ কাপ পছন্দ করি, সেই জন্য একটা কাপ দিয়েছে। আর আরও কিন্তু অনেক কিছু সান্টা আমাকে দেয়, সেগুলো হচ্ছে ধরো কানের দুল, তারপরে গলার হার, চুলের ক্লিপ, নেল পলিশ, এই সমস্ত কিন্তু সান্টা আমাকে দেয়। আর আমাদের সান্টা কে সেটা আমি তোমাদের সন্ধেবেলায় একদম সান্টার সাথে আলাপি করিয়ে দেবো। আজকে আমার কেন জানি না নিজের আর চাটা বানিয়ে খেতে ইচ্ছা করলো না, তাই জন্য মাকে বললাম যে মা একটুখানি চা খাওয়াবে। মা বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, তা মাকে বললাম তুমিও খাও, মা খেলো না। তো আজকে মাও মনে হচ্ছে চাটা খুবই ভালো বানিয়েছে, সেটা আমি রংটা দেখেই কিন্তু বুঝতে পারছি। খুবই দারুণ বানিয়েছে মা আজকে চাটা, মানে এত ভালো চা মনে হয় আমিও বানাই না। আর তোমাদের একটা কথা আমি একটুখানি বলি, যে আমার তো এরকম আধো অন্ধকার আধো আলো এই টাইপের পরিবেশ ভীষণ ভালো লাগে। আমি এরকম একটা মোমেন্ট ক্রিয়েট করে নিজের মতন করে টাইম স্পেন্ড করতে ভীষণ পছন্দ করি, গুনগুন করে গান করতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। আর তোমাদের এই রকম পরিবেশ ঠিক কেমন লাগে? আজকে যেহেতু আমি এই রকম একটা আলোর মধ্যে অনেকগুলো শ্যুট নিলাম, সেই জন্য আমি এটা তোমাদের জিজ্ঞাসা করছি যে এই জিনিসটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, মানে তোমাদের পছন্দ হলো কি হলো না, সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, যে আমার মতন এইরকম একটা মোমেন্ট তোমরাও পছন্দ করো কিনা। তোমাদের কিন্তু আমি ওই বেলাতে বলেছিলাম যে আমাদের যিনি সান্টা ক্লজ তার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, কিন্তু সেটা পসিবল হলো না, সেটাও আমার দুর্ভাগ্য। আমাদের সান্টা ক্লজ হচ্ছে পিসিমণি, আমাদের একমাত্র পিসিমণি, যে ছোটোবেলা থেকে এখনও অবধি আমাদের বুঝতে দেয়নি যে আমরা বড় হয়েছি, তার কাছে আমরা সেই ছোট্ট বাচ্চাই রয়ে গেছি, যারা এখনও মানুষ সান্টা ক্লজের কাছ থেকে বড়দিনের উপহার পেয়ে যাচ্ছে একইভাবে, কোনো বছরই বাদ নেই। তা ভেবেছিলাম পিসিমণি তো রোজই আসে, পিসিমণি আসলে আমাদেরকে একদম ডিরেক্ট সান্টা ক্লজের সাথে পরিচয় করিয়ে দেবো, কিন্তু সেটা তো হলো না, কারণ পিসিমণি আজকে আসেনি। আর ওই দিনও লাল আর সাদা শাড়ি পরে আসে পিসিমণি, আবার ক্রিসমাসের দিনেও কিন্তু সাদা লাল শাড়ি পরে একবারে সান্টা সেজে আসে। আজকে এই বড়দিনে আমার যীশুখ্রিস্টের কাছে একটাই প্রার্থনা, যে প্রত্যেকের জীবনে যেন আমাদের পিসিমণির মতন এইরকম একজন জীবন্ত সান্টা ক্লজ থাকে, যে কিনা জীবনটা একেবারে সুন্দরভাবে আনন্দে মজায় খুশিতে ভরিয়ে দিতে পারে। তো চলো, আমার ক্রিসমাস তো কেমন কাটলো তোমরা দেখলেই, তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করেছো, মজা করেছো, কেক খেয়েছো, নিজেদের মতন করে ক্রিসমাস সেলিব্রেট করেছো, যেমনভাবে আমি করেছি নিজের মতন করে। তো প্রত্যেকের নিশ্চয়ই আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর আবারও একবার প্রত্যেককে মেরি ক্রিসমাস, প্রত্যেকের জীবন খুব সুন্দর হয়ে উঠুক, আলোয় ভরে উঠুক, এবং প্রত্যেকের সমস্ত গুড উইশেস যেন পূর্ণ হয় এই কামনা করি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে, আজকের মতন গুড নাইট।